আজকের ভিডিওতে রাজকুমার মুভির যে দ্বিতীয় গান বরবাদ সেই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং বরবাদ যে গানটি রিলিজ হয়েছে সেই সম্পর্কে কিন্তু জানতে পারবেন তো আপনারা কিন্তু অনলাইনে বর্তমানে দেখতেছেন যে রাজকুমার মুভির যে গানটা রিলিজ হয়েছে প্রথম গানটা রাজকুমার গান সেটা কিন্তু অনলাইনে তোর ফার চলে যাচ্ছে এবং রাজকুমার মুভিটা কিন্তু এখন রিলিজ হয় নাই তো এখন কিন্তু রাজকুমার মুভির যে দ্বিতীয় গান বরবাদ সেই দ্বিতীয় গানটা কিন্তু রিলিজ হয়েছে মাত্র দুই দিন হয়েছে তো দুই দিনের ভিতরে আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন যে রাজকুমারের যে দ্বিতীয় গান বরবাদ তো সেই বরবাদ গানটাও কিন্তু ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ হয়ে গেছে মাত্র দুই দিনের ভিতরে এবং রাজকুমারের যে প্রথম গানটা রিলিজ হয়েছিলো সেটা কিন্তু অলরেডি সাড়ে চার মিলিয়ন প্লাস হয়ে গেছে তো আজকের ভিডিওতে শুরু দিক থেকেই বরবাদ গানের কিন্তু যে যে লোকেশন কিন্তু প্রথম রাজকুমার গানের থেকে ভিন্ন ধরনের কারণ বরবাদ গানের প্রথম শুরু দিক থেকে আপনারা দেখতে পারবেন যে আসলে এটা লোকেশনটা একটা গ্রাম্য পরিবেশের মতো মানে মনে হচ্ছে যে এটা বাংলাদেশের কোন সিন বা বাংলাদেশের লোকেশনের মতো বোঝা যাচ্ছে আর রাজকুমার ছবির যে রাজকুমার প্রথম গানটা যে রাজকুমার গান সেটা কিন্তু সম্পূর্ণই একদম মানে বিদেশি লোকেশন সব কিছু আপনারা দেখতে পারবেন আর বরবাদ গানটা একটু ভিন্ন ধরনের তো এটা প্রথমেই বোঝা যাচ্ছে যে আসলে গ্রাম্য পরিবেশ এবং এটা বাংলাদেশের মানে বাংলা বাংলাটা চাপ পড়ে আছে এরকমের বোঝা যাচ্ছে কিন্তু সব মিলে আপনারা শেষ পর্যন্ত দেখতে পারবেন যে আসলে বরবাদ গানেরও কিন্তু শেষের লোকেশনগুলো অসাধারণ মানে খুবই ভালো আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে আসলে বর্তমানে যে সাকিব খানের যে প্রতিটা মুভি বের হইতেছে এবং প্রতিটা গান এবং সাকিব খানের লুক এবং সাকিব খানের যে স্টাইলিশ এবং কথাবার্তা এবং যে মানে সকল ইনফরমেশন মানে সকল বিষয়গুলোই কিন্তু মানে অবাক করার মতো দিন দিন যতটাই আসলে নতুন হচ্ছে আপডেট হচ্ছে আর দিন দিন ততটাই কিন্তু এই ছবির দিক থেকে মানে সাকিব খান কিন্তু একদম ভালো পারফরমেন্স করতেছে মানে সবার মন জয় করে নিতেছে এমন একটা অবস্থা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে এরকমের ইউনিক ভিডিওর ইনফরমেশন পাওয়ার জন্য